প্রিয় দর্শক শ্রোতা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন এসো আরবি শিখে আজকে আমাদের নতুন পর্বে সবাইকে স্বাগত তো দর্শক শ্রোতা আজকে আমরা শিখবো আরবি হরফ উনত্রিশটি মাখ্রাস সতেরোটি তো যারা যারা একেবারে নতুন আরবি শিখতে ইচ্ছুক আরবি শিখতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য তো প্রিয় দর্শক চলুন শুরু করা যাক দর্শক শ্রোতা আরবি হরফ হচ্ছে উনত্রিশটি এবং মাখরাস হচ্ছে সতেরোটি মানে এই উনত্রিশটি হরফ সহি শুদ্ধ করে বলার সতেরোটি হচ্ছে মাখরাস। তো আমরা আরবি হরফ শিখব আজকে উনত্রিশটি তো একদিনে আপনারা উনত্রিশটি হরফ শিখতে পারবেন না সেই জন্য আপনাদেরকে প্রতিদিন পাঁচটি পাঁচটি করে আরবি হরফ শিখতে হবে তো দর্শক শ্রোতা চলুন শুরু করা যাক আর অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি তো কায়দা দিয়ে দেখে দেখে বলতেছেন তো আমরা কায়দা কোথায় পাবো বা কায়দা কীভাবে কিনবো তো দর্শক কায়দা কেনার কোনো প্রয়োজন নেই বর্তমানে অ্যাপের মাধ্যমে আপনারা কায়দা পেয়ে যাবেন অ্যাপের লিঙ্কটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা যে হরফটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আলিফ এই হরফটি আমরা শুদ্ধ করে বলবো আলিফ অনেকে বলে আলিফ বা আলিফ টান দিয়ে বলে এটা আসলে সহি না সহিভাবে বলতে হলে এটা বলতে হবে কি আলিফ তো আমরা সকলে একসাথে বলি আলিফ বা তা সা জিম আবার আলিফ বা তা সা জিম তো এই হচ্ছে পাঁচটি হরফ এবং আরবি হরফ উনত্রিশটি আমরা সকলেই শিখব ইনশাল্লাহ সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন তো যারা একেবারে নতুন ভিডিও শিখ আরবি শিখতে চাচ্ছেন শুধু তা শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আমাদের আজকে ভিডিওটি প্রথম পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা সকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দেবেন আমি নিজেও শিখেছি এবং আমি নিজে আমিও চাই যে আপনারাও আরবি হরফ আরবি শিখুন পড়ুন বলুন তো প্রত্যেকটা মুসলমানের উচিত যে সকলে আমরা আরবি শিখি এবং কোরআন শিফ তেল করি তো চলুন তারপর হরফটা আমরা শুরু করি হা খ দাল রাল র প্রথম থেকে শুরু করা যাক আলিফ বা তা জিম হা খ দাল রাল র আমরা সকলে একসাথে উনত্রিশ হরফ শিখব না আমরা যারা শিখছি এবং ভিডিওটি যারা দেখছি আমরা মনে রাখবো যে আমরা প্রতিদিন অল্প অল্প করে শিখবো এবং সেটা মুখস্থ করব কারণ আপনি যদি একদিনে সবগুলো হরফ মুখস্থ করে ফেলেন তাহলে আপনারা হরফগুলো চিনবেন না যেমন আলিফ খালি বা নিচে এক নোক্তা এই যে এক নোক্তা আলিফ খালি বা নিচে এক নোক্তা তার উপরে দুই নুক্তা সার উপরে তিন নোক্তা জিমের পেটে এক নোকতা তো আমরা এভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকটা ভিডিওতে দেখিয়ে দেবো আপনারা শিখবেন তো আমরা আগে হরফগুলো মুখস্থ করি এবং হরফগুলো আগে চিনি তো সেই জন্য আমি আপনাদেরকে উনত্রিশটা হরফি বলে দিচ্ছি আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনুন আলিফ বা তা সা জিম হা খ দাল রাল রা সিন শিন সদ দদ আইন কইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া 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 দর্শক শ্রোতা এই হচ্ছে আমাদের আরবি উনত্রিশটি হরফ তো সকলে আমরা প্রতিদিন অল্প অল্পকে হরফ শিখবো এবং শেখার পর যাতে আমরা হরফটি ভুলে না যাই এবং আমাদের মনে থাকে সেই জন্য আমরা এরকম ভাবে পড়ব আলিফ হা যা কফ ওয়াও যা আমরা এই সিরিয়ালে পড়ব আলিফ হা যা কফ ওয়াও বা খ সিন আমরা প্রথমে আগে সিরিয়ালে পড়ে আরবি হরফগুলো মুখস্থ করব আলিফ বা তা সা জিম এভাবে আমরা মুখস্থ করব। মুখস্থ করার পর যখন আমাদের মনে হবে জহরগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে তখন আমরা উল্টাপাল্টা পরবো যেমন বা খ সিন, র কাফ হা এভাবে যদি আমাদের সবগুলো ঠিকঠাক মতো হয়ে যায় তাহলে আমরা আবার এইভাবে পরব জিম সা তা বা আলিফ আমরা এইভাবে প্রত্যেকটা হরফ মুখস্থ করব ইনশাআল্লাহ দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা ভিডিওটি আপনার আশেপাশে যারা আছে সবাইকে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও শেখার সুযোগ পায় আর দর্শক আজকে আমাদের প্রথম ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যাতে আমরা উৎসাহে নতুন নতুন ভিডিও করতে পারি সকলকে আসসালামু আলাইকুম সকল অনেক ভালো থাকবেন